বাপেরেও ছাড়ে না, নেত্রী প্রবাদ তো দেখি এখন উল্টে গেছে, পাপ স্ত্রী সন্তানকেও ছাড়ে না। জিয়াউর রহমানের সেই পাপ তো দেখি এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড়ে না, তার কুপুত্র তারেক রহমানকেও ছাড়ে না। প্রিয় তার যুবরাজ, লন্ডনের ওই টেমস নদীর তীরে বসে আপনার করা প্রেসক্রিপশন বাংলাদেশের মানচিত্রের ডেসক্রিপশন হবে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের পাগলামি বন্ধ করতে কোথায় পাগলা মলম লাগাতে হবে সেটি খুব ভালো করেই জানে। সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা সার্বজনীন পেনশন চাই নাকি দিন রাত টেনশন চাই, আপনারা মহাকাশে স্যাটেলাইট চান না খাম্বা উইদাউট লাইট চান। ছাত্রলীগকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড স্পেশাল এই এলিট ফোর্স র্যাপিড ফোর্স কে নিয়ে ষড়যন্ত্র করেন, তারা সাবধান হয়ে যান। ছাত্রলীগ হীরের টুকরোর মতো, একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে। আজকে এই সমাবেশে উপস্থিত লাখো শিক্ষার্থীকে, যারা অনলাইনে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে আমাদের দেখছেন, দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সারা বাংলার ছাত্র সমাজের কাছে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাবো যে আপনারা আগামী 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে কি সিদ্ধান্ত নেবেন। আপনারা কি বঙ্গবন্ধু কন্যা যে আমাদের সার্বজনীন পেনশন দিয়েছেন তার পক্ষে নিরঙ্কুশভাবে নৌকার বিজয় রায় ঘোষণা করবেন, নাকি যেই ঘসেটি বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষকে দিন রাত টেনশন দিয়েছেন সেই খালেদা জিয়ার সেই ভুল পথে আবারও পা বাড়াবেন। সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা সার্বজনীন পেনশন চাই নাকি দিন রাত টেনশন চাই। আজকে বঙ্গবন্ধু কন্যা মহাকাশে স্যাটেলাইট দিয়েছেন আমাদের তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজের জয়ের নেতৃত্বে, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের যেই দুর্বার এগিয়ে চলা তার প্রকৃষ্ট উদাহরণ মহাকাশে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট। অপরদিকে আমরা দেখেছি আজকে বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ওই টাউড লন্ডনে বসে থাকা যুবরাজ তিনি বাংলাদেশের মানুষকে দিয়েছিলেন হাজার হাজার খাম্বা উইদাউট এনি লাইট। সুতরাং সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আপনারা মহাকাশে স্যাটেলাইট চান না খাম্বা উইদাউট লাইট চান, সিদ্ধান্ত নেওয়ার আমাদের সময় এসেছে। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেই নেত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল নদীর তলজ দিয়ে কর্ণফুলী টানেল নির্মাণ করেছেন আমরা তার পক্ষে থাকব, নাকি যেই দল যেই নেত্রী এদেশে মানি লন্ডারিংয়ের সুন্দর চ্যানেল করে দিয়েছিলেন তার পক্ষে থাকব। সিদ্ধান্ত আমাদের, কর্ণফুলী টানেল চাই নাকি মানি লন্ডারিংয়ের চ্যানেল চাই, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমাদের ভবিষ্যতের স্বার্থে। আজকে বঙ্গবন্ধু কন্যা সারা দেশকে শতভাগ বিদ্যুতায়নের আশ্রয় এনেছেন, আর অপরদিকে আমরা 2001-06 দেখেছি শতভাগ দুর্নীতি পরায়ণতার আশ্রয়। সিদ্ধান্ত আমাদের নিতে হবে, শতভাগ দুর্নীতি পরায়ণতা চাই নাকি শতভাগ বিদ্যুতায়ন চাই, নিশ্চয়ই আমরা শতভাগ বিদ্যুতায়ন চাই। আজকে যারা কথায় কথায় ইসলামের দোয়াই দিয়ে ধর্ম ব্যবসা করে এদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, আজকে এই মাঠে প্রিয় নেত্রী আপনার মাদ্রাসা শিক্ষার্থীরা হাজারে হাজারে এসে সমবেত উপস্থিত হয়েছে, আমি সেই ইসলাম প্রিয় ধর্মপ্রিয় ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে ইসলামের প্রসার কে করেন, যিনি সারা দেশের 64 জেলায় 560 মডেল মসজিদ করে দিয়েছেন, তিনি মডেল মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলামের জ্ঞান চর্চার মাধ্যমে ইসলামের প্রচার করছেন, নাকি একযোগে সারা দেশে 64 জেলায় 500 বোমা হামলার মধ্যে দিয়ে ইসলাম প্রচার হয়েছিল, ইসলাম কিসে প্রচার হয়, 560 মডেল মসজিদে ইসলাম প্রচার হয় নাকি একযোগে 500 বোমা হামলায় ইসলাম প্রচার হয়, সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে নিতে হবে। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন 64 জেলায় 64 পাবলিক বিশ্ববিদ্যালয় হবে, শিক্ষার্থী বন্ধুরা 64 জেলায় 64 সরকারি মেডিকেল কলেজ হবে, আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে 64 জেলায় 64 পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, 64 জেলায় 64 সরকারি মেডিকেল কলেজ চাই নাকি 64 জেলায় একযোগে বোমা হামলা চাই, কারণ আমরা যদি আজকে সিদ্ধান্ত না নেই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পর্যবসিত হবে। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে 5 কোটি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিজ্ঞান মনস্ক কর্মনির্ভর একটি দক্ষ ছাত্র সমাজ ভবিষ্যতে গড়ে তুলতে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন 2001
41 সালের মধ্যে দেশের সকল উপজেলায় পর্যায়ে একটি করে টেকনিক্যাল স্কুল এবং কলেজ তিনি প্রতিষ্ঠা করবেন। তার পিতার যে রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন যে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, সেই স্বপ্নকে পূরণের জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। 2041 সাল নাগাদ এই বাংলাদেশের 50% শিক্ষার্থী প্রযুক্তিগত শিক্ষার আওতায় আসবে। আমি আজকে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর সমাবেশ থেকে স্পষ্টত জানান দিতে চাই, স্পষ্টত ঘোষণা দিতে চাই, সুনিশ্চিতভাবে বলে দিতে চাই, যারা ছাত্রলীগকে নিয়ে বঙ্গবন্ধু কন্যার ভ্যানগার্ড স্পেশাল এই এলিট ফোর্স র্যাপিড ফোর্সকে নিয়ে ষড়যন্ত্র করেন তারা সাবধান হয়ে যান। ছাত্রলীগ হীরের টুকরোর মতো, একে যত বেশি আঘাত করবেন তত বেশি বিকশিত হবে। ছাত্রলীগকে যত বেশি অন্ধকার প্রকোষ্ঠে বেঁধে রাখার আটকে রাখার প্রচেষ্টা করবেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার আলোয় উদ্ভাসিত হয়ে তত বেশি দ্যুতি ছড়াবে। দেশরত্ন শেখ হাসিনা, আপনি যখন 81-তে দেশে ফিরে আসেন, আপনার ফিরে আসার পরে গণতন্ত্রের পুনরুদ্ধারের পথে আমাদের যে জয়যাত্রা অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান তুলেছিল আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সমস্যার স্লোগান তুলি, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা সমস্যার স্লোগান তুলি, তারুণ্যের মার্কা নৌকা মার্কা। আসুন আমরা সমস্যার স্লোগান তুলি, স্মার্ট বাংলাদেশের মার্কা নৌকা মার্কা। আসুন আমরা সমস্যার স্লোগান তুলি, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, গো অ্যাহেড শেখ হাসিনা। আজকে আমি স্পষ্টত সেই ষড়যন্ত্রকারীদের, দেশ বিরোধী অপরাজনৈতিক অপচর্চাকারীদেরকে জানিয়ে দিতে চাই, যারা ক্রিটিক্যাল কনস্পাইরেসির মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলা এই বাংলাদেশের সফট গ্রিন এনভায়রনমেন্টকে হার্ট করার চেষ্টা করছেন, হট করার চেষ্টা করছেন, পাগল হয়ে গিয়েছেন এই বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজ পিতা হারানোর পরে 48 বছর পরে এসে শোককে শক্তিতে পরিণত করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের পাগলামি বন্ধ করতে কোথায় পাগলা মলম লাগাতে হবে সেটি খুব ভালো করেই জানে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি তৈরি করে জাতির পিতার নেতৃত্বে 71-এ যেভাবে স্বাধীনতা এনেছিল, 75 পরবর্তী সময়ে এই দেশের রাজপথ সেই সামরিক স্বৈর শাসনের বুলেট বেয়নেটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকম্পিত করেছিল, ঠিক তেমনিভাবে আজকে আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন আরও একবার শেখ হাসিনার নেতৃত্বে আমরা নব বাংলাদেশ গঠনের যেই যুদ্ধ সেই যুদ্ধে সামিল হই। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গবেষণায় মনোনিবেশ করতে হবে, আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রযুক্তি খাতে এগিয়ে আসতে হবে, আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অনলাইনে অফলাইনে টুইটারে ফেসবুকে ইউটিউবে সর্বত্র যেই সাইবার যুদ্ধ আমাদের বিরুদ্ধে হচ্ছে সেই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে অবশ্যই 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 জয়ী হতে হবে। আজকে আমরা ওই লন্ডনে বসা টাউট যুবরাজের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ উদাত্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, প্রিয় টাউট যুবরাজ, লন্ডনের ওই টেমস নদীর তীরে বসে আপনার করা প্রেসক্রিপশন এই পদ্মা মেঘনা যমুনা বিধৌত বাংলাদেশের মানচিত্রের ডেসক্রিপশন হবে না। এই বাংলাদেশের মানচিত্রের ডেসক্রিপশন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে চাইবেন সেভাবেই রচিত হবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে উন্নয়নের অশেষ কর্মযজ্ঞ সম্পন্ন হচ্ছে তার অগ্রগতি নিশ্চয়ই অব্যাহত থাকবে। নেত্রী বাড়ি আমার বরিশাল, বরিশালের বাসায় ছোটবেলা থেকে একটি কথা শুনেছি, পাপ বাপেরেও ছাড়ে না। নেত্রী প্রবাদ তো দেখি এখন উল্টে গেছে, পাপ স্ত্রী সন্তানকেও ছাড়ে না। 75-এ জাতির পিতাকে হত্যার যেই পাপ, 3রা নভেম্বরে জেল হত্যার যেই পাপ, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্বিচারে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার যেই পাপ, জিয়াউর রহমানের সেই পাপ তো দেখি এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছাড়ে না, তার কুপুত্র তারেক রহমানকেও ছাড়ে না। আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্মার্ট আধুনিক উন্নত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে শেখ হাসিনার হাতকে আরও একবার শক্তিশালী করি, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, গো অ্যাট শেখ হাসিনা। এই স্লোগানে আজকে সারা বাংলাদেশে অনলাইন অফলাইন আমরা প্রকম্পিত করি।